বিদ্যুৎ, পর্যটন, মৎস্য এবং যোগাযোগের অন্যতম মাধ্যম 725 বর্গ কিলোমিটার আয়তনে দেশের বৃহত্তম কৃত্রিম কাপ্তাই হ্রদ। কিন্তু নানাভাবে গুরুত্বপূর্ণ এই হ্রদ দখল দূষণে এখন বিবর্ণ প্রায়। দখলমুক্ত করতে হাইকোর্টের নির্দেশনা থাকলেও থেমে নেই এই অপকর্ম, ফলে সৌন্দর্যের পাশাপাশি হুমকিতে জীববৈচিত্র্য। যদিও হ্রদ দখলমুক্ত করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। রাঙামাটির বৈশালী নগর এলাকায় কোনো অনুমোদন ছাড়াই কাপ্তাই হ্রদ দখল করে এভাবেই বহুতল ভবন নির্মাণ করছে ভূমিদস্যুরা। এমন দৃশ্যের দেখা মিলবে হ্রদের বেশ কিছু পাড় জুড়ে। মূলত শুকনো মৌসুমে শুরু হয় হ্রদ দখলের প্রতিযোগিতা। হাইকোর্টের নির্দেশনা আর প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিনিয়ত নির্মাণ করা হচ্ছে কাঁচাপাকা বাড়িসহ নানা স্থাপনা। এতে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। শুকনো মৌসুমে যখন পানি শুকিয়ে যায় তখন এখানে স্থায়ী অবকাঠামো করে এই পুরো লেকটাকে দখলে নিয়ে যাচ্ছে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা। হ্রদের ফাঁড়, শুকিয়ে যাওয়া জায়গাগুলো দখল করে পাকা ভবন, বহুতল ভবন পর্যন্ত নির্মাণ করে চলেছে। আমাদেরকে পরিকল্পনা করতে হবে যে কীভাবে কাপ্তাই হ্রদকে উদ্ধার করা যায়, কীভাবে কাপ্তাই হ্রদকে সুন্দর করা যায়। লেকটাকে বাঁচানোর জন্য যে মায়া দরকার, যে দরদটা দরকার, সেটা আসলে আমরা ওভাবে দেখাতে পারছি না। সরকারের কাছে আবেদন জানাবো, কাপ্তাই লেকের যে মূল ম্যাপটা আছে এই ম্যাপ ধরে এর ভিতরে যেই থাকুক না কেন তাকে অবশ্যই উচ্ছেদ করতে হবে। তবে এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। মহামান্য হাইকোর্টের একটা রুল নিষেধ জারি হয়েছে, সকল প্রকার স্থাপনা নির্মাণ বন্ধ আছে। এছাড়া আমাদের কোনো কেউ যদি এর ব্যত্যয় ঘটায় তখন আমরা মোবাইল কোর্ট করি। 1960 সালে পানি বিদ্যুৎ প্রকল্পের জন্য বাঁধের ফলে সৃষ্টি হয় এই হ্রদের, যার উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে কয়েক লাখ মানুষ। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।